নমস্কার, শিকার কবি জীবনানন্দ দাস, কণ্ঠে ঋতুশ্রী দাস। ভোর, আকাশের রং ঘাস ফড়িঙের দেহের মতো কোমল নীল, চারিদিকে পেয়ারা আর নোনার গাছ, টিয়ার পালকের মতো সবুজ। একটি তারা এখনো আকাশে রয়েছে, পাড়াগাঁর বাসর ঘরে সবচেয়ে গোধূলি মোদির মেয়েটির মতো, কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গ্লাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে, তেমনি তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। হিমের রাতে শরীর উমরাকবার জন্য দেশবালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে, মোরগ ফুলের মতো লাল আগুন, শুকনো অশুদ্ধ পাতা দুমড়ে এখনো আগুন চলছে তাদের। সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর, হয়ে গেছে রোগা শালিখের হৃদয়ের বিপন্ন ইচ্ছার মতো। সকালের আলোয় টলমলে শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। ভোর, সারা রাত চিতাবাহিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগরির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। এসেছে সে ভোরের আলোয় নেমে, কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, নদীর তীক্ষ্ণ শীতল ঝেউয়ে সে নামল। ঘুমহীন ক্লান্ত বিহবল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য অন্ধকারের হিমকুঞ্চিত জড়ায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য। এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে সাহসে সাধে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য একটা অদ্ভুত শব্দ, নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। আগুন চলল আবার, উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হইল নক্ষত্রের নিচে ঘাসে বিছানায় বসে। অনেক পুরানো শিশির ভেজা গল্প, সিগারেটের ধোঁয়া, টেরি কাটা কয়েকটা মানুষের মাথা, এলোমেলো কয়েকটা বন্দুক, হিম নিষ্পন্দ নিরপরাধ খুন। ধন্যবাদ।